সহযোগিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার মহিলাদের সম্মানিত ও আত্মনির্ভর করা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সভা অনুষ্ঠিত হলো। হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুদ জোহা বিশ্বাস, জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহতাবুদ্দিন শেখ, হরিহরপাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আর দোষা বিবি সহ অঞ্চল ও ব্লক মহিলা নেতৃত্ব। না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে আমরা আজকের আমাদের কর্মসূচি ছিল দিদিকে ধন্যবাদ জানানোর কর্মসূচি। আমাদের দিদি যা মহিলাদের জন্য, মহিলাদের ক্ষমতায়নের জন্য, মহিলাদের আরো উন্নত করার জন্য বা মহিলাদের স্বনির্ভর করার জন্য দিদি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন তার এবং 500 টাকা ছিল, সেখান থেকে তিনি আবার 1000 টাকা করেছেন প্রত্যেকটা সাধারণ মহিলাদের এবং যারা কাস্ট শ্রেণীর মহিলা তাদের জন্য 1200 টাকা করেছেন। আমাদের গরিব দিনমজুর ভাইদের জন্য 50 দিনের কাজ তিনি দিব বলেছেন এবং যে বিভিন্ন যে প্রকল্প তিনি মহিলাদের জন্য করেছেন তার জন্য দিদিকে আজকে ধন্যবাদ জানানোর জন্য আমরা তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একত্রিত হয়ে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মানবিক দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ, সেজন্যই আজকের সভা। কেন্দ্র যে আমাদেরকে যে বঞ্চনা করেছে, কেন্দ্র চারিদিক দিয়ে আজ আমাদের যে ধর্ম দিক দিয়ে থেকে শুরু করে আজ 100 দিনের কাজ থেকে কাজের টাকা থেকে শুরু করে আবার বিভিন্ন কথা দিচ্ছেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করে দিচ্ছেন সেটার বিরুদ্ধে আমরা তাকে ধিক্কার জানাই এবং আমাদের দিদি যে এত মানে কষ্টের মধ্যেও এত কেন্দ্র যে টাকা দিচ্ছেন না তার মধ্যে যে দিদি যে আমাদের মহিলাদের কথা ভেবেছেন, আমাদের জনগণের কথা ভেবেছেন, সার্বিক মানুষের কথা ভেবেছেন, সার্বিক উন্নয়নের কথা ভেবেছেন তার জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানানোর জন্যই কেন্দ্র সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে, তা না হলে এই যে যে এনআরসি নামক যে চালু করছে সেটা তো ধর্ম নিয়ে রাজনীতি, কারণ এনআরসি যে মুসলিমদের ক্ষেত্রে তৈরি হচ্ছে এটা তো অবশ্যই বিভিন্ন জায়গায় যেখানে ধর্ম কেন্দ্র সরকার ধর্মীয় রাজনীতি করার অবশ্যই চেষ্টা করছেন কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে, দিদির যা উন্নয়ন সেখানটা কিন্তু ওনার এই ধর্ম যে রাজনীতি করার পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।